Welcome back again, and sadly this is the last segment for tonight's show, Music and Adda. You can watch us on Saturday at 3 p.m. Gonna repeat 12 p.m. at 3 p.m. on Saturday, and of course we are also available on YouTube as well. Music and Adda NTV, that is the name for our channel. So do find us, and of course ajker onushtane jara amader sathe chilen, jara apnader jonno music korechen, they are some wonderful guys. Bishesh kore tabla jini achen, he's too busy getting his tabla fixed, ladies and gentlemen. Let me introduce you the one and only Yamin. Yamin, welcome to Music and Adda. And Octopad Atsen, after the Shabar Porichito, well, in fact, he's always here with us. Faisal, thank you for coming to Music and Adda. On guitar, ladies and gentlemen, after the Shabar Priya, the one and only Ria, the one Amar Pitone, the keyboard badgeton, wonderful guy. And he's been playing keyboard for some times now. A very, very talented and creative guy. Ladies and gentlemen, that's Tanmoy for you guys. Thank you guys, love you all, and thank you for giving us some beautiful music tonight in Music and Adda. Ar jar sathe adda dicchi dine hocche na apnader onekei priyo, the one and only Rini Roy. Rini, I want you to continue till whatever time, karon apni eto sundor sundor gaan korchen, and it's really nice apnar sathe kotha bolte bhalo lagche, gaan shunte bhalo lagche. However, shomoy bole dicche, this is the last segment amader ajker Music and Adda. তাই কথা না বাড়িয়ে এখন আমাদের দর্শকদের জন্য কোন গান, তার আগে আমিও মিউজিশিয়ানদের থ্যাংক ইউ বলতে চাই. শিওর শিওর, ওয়াই নট, আমার সাথে না বাজাতো তাহলে আমার পক্ষে এরকম করে গান গাওয়াটাও সম্ভব হতো না, এত কমফোর্টেবল ফিল করতাম না, সবথেকে বড় কথা. ওয়েল, ওনারা সবাই মাল্টি ট্যালেন্টেড, তারপরে আমি বলে দিচ্ছি যে বিশেষ করে ইয়ামিন, ইয়ামিন হচ্ছে আমাদের আরেকটা প্রোগ্রাম এখানে হয়, এনটিভির জনপ্রিয় প্রোগ্রাম, ডোন্ট ফরগেট টু ওয়াচ ইট, এভরি ওয়ান ইজ দে এট 11 PM. ফয়সাল আপনাদের জন্য নিয়ে আসেন, প্রোগ্রামের নাম হচ্ছে বসন্ত বাতাসে, বসন্ত বাতাসের আসে, হি ইজ রেগুলার. সো অ্যান্ড দিস গাইজ অবভিয়াসলি, ইনফ্যাক্ট তন্ময় উনি হচ্ছেন, আমি যখন প্রোগ্রাম শুরু করি, প্রথম ফার্স্ট প্রোগ্রাম অফ মাই লাইফ ফর এনটিভি, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল প্রোগ্রাম, ঈদ স্পেশাল, এই প্রোগ্রামে উনি ছিলেন. Riyadh, he's been there with us from day one, Abong Faisal always with us. So they're all multi-talented people. Nishchay, nishchay. So Akon Rini, I'm the one. Okay. আমি প্রথম কদম ফুলের থেকে একটি গান গাইছি, কথা ও সুর সুধীন দাশগুপ্ত. শিয়ালুর স্বপ্ন নি যেন আমার, কি ডাকে Okay.
সাথে যখন আমি কথা বলি আজকে আমাদের যখন প্রথম মিটিং হয় তখন আপনি আমাকে বলেছিলেন সুমন আই ওয়ান্ট টু লিভ মিউজিক হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট গানটা তো ভালোবেসে গাই গানটা নিয়েই বেঁচে থাকতে চাই এটাই একমাত্র কথা আর তোমরা আমাকে এত ভালো একটা সুযোগ দিলে এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে এসে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো আমি এত মানুষকে গান শোনাতে পারলাম সেটাই তো করতে চাই Thank you for coming to Music and Adda. Do you have any message for our যারা viewers এই মুহূর্তে যারা দেখছেন? হ্যাঁ আমি বলতে চাই যে ভালো গান শুনবেন ভালো গানটা প্রমোট করবেন গানের মধ্যে থাকবেন অনেক ভালো লাগবে আমি অনুষ্ঠানের সময় একেবারেই শেষ কিন্তু তার আগে আমি জানতে চাচ্ছি যে আমাদের যারা ইয়াং জেনারেশন ব্রিটেনের মতো জায়গায় ইটস এ টাফ প্লেস এখানে আমাদের কমিউনিটিতে বিশেষ করে তেমন একটা স্কুলিং নেই তাদের শেখার জায়গা নেই আছে মানুষ প্রাইভেটলি ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড ইউ ক্যান লার্ন অ্যান্ড ইটস নট ইনাফ ইউ নো তাদের জন্য কি করা উচিত যেহেতু আপনি মিউজিকের উপর লেখাপড়া করেছেন ইউ হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স উইদিন দ্যাট ইন্ডাস্ট্রি হ্যাঁ মানে গানটা যেরকম আমরা পড়াশুনো শিখছি গানটা কিন্তু শিখতেই হয় আর আমি জানি আমি তো শেখাই গান এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে পড়াশুনো চাপ থাকে সব থাকে তার মধ্যেও বাচ্চারা গান শেখে আমি শুধু বলবো যে শুধু আমার কাছে মানে গুরুর কাছে গিয়ে শিখলাম আর তারপরে যদি কিছু না করি তাহলে কিন্তু কোনো লাভ নেই গানটাকে প্র্যাকটিস তো করতেই হবে রোজ কিছু না হলেও আধ ঘন্টা আমি আমার সব স্টুডেন্টদের বলি আধ ঘন্টা বেশি না 15 মিনিট আধ ঘন্টা তার বেশি দরকার অবভিয়াসলি ব্রিটেনের মতো জায়গায় আমাদের বসর ইটস রিয়েলি টাফ ফর এভরিওয়ান কারণ পাশে কাজ করতে হয় অথবা যারা বাচ্চারা দে হ্যাভ টু গো টু দেয়ার এডুকেশন ওয়েদার স্কুল কলেজ অর হোয়াটএভার কিন্তু তাদের জন্য ইটস ডিফিকাল্ট টু গেট এ টাইম এবং একটা জায়গায় যাওয়া গান শেখা আসলে গানটাকে ভালোবাসলে কিন্তু সময় ঠিকই বেরিয়ে আসবে ভালোবাসতে হবে স্যার আসলে হচ্ছে যে গানটাকে ভালোবাসতে গানটাকে ভালোবাসতে হবে গানটা যদি আমি ভালোবাসতে পারি আমি আমি বলছি না যে সব সময় তানপুরা বার করে কিংবা যারা তবলা বাজায় তাদের তবলা বার করে সব সময় করতে হবে গানটা স্পেশালি আমি বলছি গানটা এমনি এমনি শুধু শুধু গলায়ও গাওয়া যায় মানে খালি গলায় আমি তো কিচেনেও গান গাই
Rini, apni very important ekta kotha bolechen je you are also teaching kids at the moment. Kintu ami bibhinno jayga je eta dekhechi bishesh kore goto koy din age I was in Belgium. I was only there for 3 days. So ekta musical ekta school e gelam ekhane dekhlam je Belgium er ekta jaygay tara music shikacche ebong jara shikteche je young kids they are about 16 17 years old. Tader sathe musician shoho music instrument bajano hocche ebong eki sathe they are learning music. How important is it among our community? How soon we can start this? Obviously, bachchara gaan shikteche apnara taderke scale shikachen but musician shoho jeita practice kora hoy na india te dekhechen amar ami ami ekta kotha jeta amar mone hocche je ami jokhon gaan ta gai shikchi tokhon kintu ami roj amar আমার সাথে তবলা তবলিয়া কেউ একজন সঙ্গত করছেন রোজ যদি না হয় অন্তত সপ্তাহে একদিন উইকে একদিন এসে না হলে না ঠিক ওই যে একটা রাপো তৈরি হয় না তবলিয়ার সাথে কিংবা আমার সাথে যিনি হারমোনিয়াম যাই বাজাচ্ছেন কিবোর্ড যে অ্যাটলিস্ট আমার হয়তো কোনো অনুষ্ঠান নেই কোনো প্রোগ্রাম করছি না কিন্তু তাও আমি সপ্তাহে একদিন তাদের সাথে বসছি এটা খুব দরকার যেমন এই প্রোগ্রামে আসার আগে আপনি আমাকে বারবার আপনি আমার সাথে কমিউনিকেট করেছেন রিহার্সাল দরকার এবং আপনি মিউজিশিয়ানদের সাথে যোগাযোগ করেছেন গান পাঠিয়েছেন কিন্তু আপনারা এট দ্য সেম টাইম বাচ্চাদেরকে গান শিখাচ্ছেন এন্ড দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্কোপ যে ওনারা মিউজিশিয়ান সহ গান শিখতে পারবে সেটা হয় সেটা তখন হয় যখন একটা ইয়ারলি প্রোগ্রাম হয় তখন সব মিউজিশিয়ান হ্যাঁ কিন্তু সেটা আপনি ঠিকই বলেছেন যে তুমি যে হ্যাঁ তবলিয়ার সাথে কিন্তু হচ্ছে কিন্তু বাকি ইনস্ট্রুমেন্টের সাথে সত্যি হচ্ছে না কিন্তু সেটা আমরা কিছু করার নেই তো এখানে ওয়েল আশা করি আপনারা যারা গান শিখাচ্ছেন অতি শীঘ্রই আপনারা ইউ গোন হ্যাভ টু লুক ইনটু ইট কারণ তারা শিখতেছে এন্ড আই এম শিওর যারাই শিখাচ্ছেন ইউ ওয়ান্ট টু টিচ দেম দ্য রাইট ওয়ে রাইট ফর্মেট উইথ এ মিউজিশিয়ান এনিওয়ে বিদায় নেওয়ার পালা ডিয়ার ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মিউজিক অ্যান্ড আড্ডা আর আজকে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন ফ্রম বিহাইন্ড দ্য ক্যামেরা আমাদের ওয়েল ক্যামেরাম্যান আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের ডাইরেক্টর আমাদের প্রডিউসার আমাদের এডিটর আমাদের ট্রান্সমিশন টিম থ্যাংক ইউ গাইজ আই লাভ ইউ অল অ্যান্ড হ্যাভ এ ফ্যান্টাস্টিক party on Saturday. I know you guys are getting ready. I'm getting ready as well. And thank you for tonight's show, Music and Adda. Dekha hobe agami shoptahe. Until then, take care and look after yourself. Besh kichu shomoy to thaklam daklam mone rakhlam dekhlam দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি মনে করো আমি মৃত কোন জোনাকি সারা রাত আলো দিয়ে জ্বললাম জ্বললাম এক গোছা রজনী কিছু শেষ নয় বেশ নয়
Music.